আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মোর্শেদা হাবিবাপুর লেখা কে তুমি এলে গল্পের 3 নম্বর পর্ব। আশা রাখছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরিফা বললেন, যাবেন? তুমি এখন একটু বিশ্রাম নাও, কেমন? এতখানি পথের জার্নি, আর হ্যাঁ, রাত 10টায় ডিনার, তখন চলে এসো। ছোট্ট করে জবাব দিল মেয়ে যাবেন। জি। আরিফা ওর কাঁধে মৃদু চাপড় দিয়ে হেসে চলে গেলেন। মেয়াজাবিন চুপ করে দাঁড়িয়ে রইল বিশালকায় ঘরের মাঝখানে, যে ঘরটায় এখন শুধু শেয়ার বিছানা শোয়া ওই রাগী লোকটা। বিশ্রাম নিতে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিল সাব্বির, ঘোরের মধ্যে আছে যেন এখনো। আচ্ছা, এখন কি দিন না রাত? আশ্চর্য, সব এলোমেলো লাগছে, হিম হিম ঠান্ডায় কাঁথার ভেতরটা গরম হয়ে আছে। বেরোতে আলসেমি লাগছে, কিন্তু বেরোতে হবে। তলপেটের ওপর প্রবল চাপ অনুভব করলো সাব্বির। বাথরুমে যাওয়া দরকার, ব্লাডার তীব্র স্বরে প্রতিবাদ জানাচ্ছে। পাশ ফিরে আলমোড়া ভাঙলো, আর তখনই অনুভব করলো ওর হাতটা নরম কিছুর সাথে ঠেকছে। তাকিয়ে লাফতে উঠে বসলো সাব্বির, বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো। আরে, এখানে কখন আসলো? গুটিসুটি মেরে ঘুমিয়াছে মেয়েটা, দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত। অচেনা দ্বীপে যেন এসে পড়েছে সাব্বির, আর ওর সামনে এক আজব প্রাণী, এমনভাবে দেখছে ওকে সাব্বির। চুলগুলো মুখের একপাশে ঢেকে রেখেছে। ভালো করে তাকিয়ে থাকার পর হঠাৎই পুরনো ক্রোধটা মাথা চাড়া দিয়ে উঠল। জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, আবার এখন ঘরে ঢুকিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়েছে, কি মনে করেছে কি এরা? সাব্বির এখন সব ভুলে ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে, রাগ ভুলে আদিম হয়ে উঠবে। এই নাকি তাদের প্ল্যান? নারীর যে অস্ত্রের কাছে যুগে যুগে পুরুষ প্রজাতি, তার নিজস্ব যুক্তি বুদ্ধি খুইয়ে বোকা বনে গেছে, সেই একই অস্ত্রে সাব্বিরকেও ঘায়াল করার অপচেষ্টা? নো ওয়ে মাই ডিয়ারেস্ট দাদিমা। সাব্বির নারী লোভি নয়, নারী দেহে মদমত্ত কামাতর কুকুর নয় যে রূপ দেখে তাকে কাত করে ফেলবে। তোমাদের সেই আশায় গুড়ের শিগগিরই বালি পড়বে এবার, মাঝখান থেকে একটা মেয়ের জীবন নষ্ট। সাব্বির কোনো দিনই একে স্ত্রী বলির মেনে নিতে পারবে না, বরং একটা সময় তোমরা ঠিকই বুঝবে। সাব্বির আবেগের তালে দোলা ডিঙ্গি নৌকা না, সে রীতিমতো ইস্পাত নির্মিত জাহাজ, যার গায়ে বড় বড় ঢেউয়ের আঘাত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাবতে ভাবতেই সাব্বির গা থেকে কাঁথা সরিয়ে পা দুটো ঝুলিয়ে দিয়ে বসলো মাটিতে। মাথাটা হালকা লাগছে, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে সে, কেউ ওকে ডাকেনি, আর সে সুযোগে লম্বা ঘুম দিয়েছ। আজ রাতে ঘুম এলেই হয়। উঠে লঙ্গির গিট বাঁধতে বাঁধতে বাথরুমে ঢুকল। কয়েক মিনিট দুয়েক পরেই চোখ মুছে পানির জাপটা দিয়ে বেরিয়ে এলো। খাটে না বসে লাগোয়া সোফাটায় বসলো। মেয়েটার দিকে তাকালো, অঘরে ঘুমাচ্ছে, মিহি নাক ডাকার শব্দ ভেসে আসছে। সাব্বির হঠাৎই খেয়াল করে চমকে উঠল, মেয়েটা এরই মধ্যে তার পরিত্যক্ত কাঁথাটা টেনে গায়ে জড়িয়ে নিয়েছে কোন ফাঁকে। গরম কাঁথা পেয়ে আরও আয়েস করে ঘুমানো হচ্ছে। সাব্বির ভেবে পেল না কীভাবে ডাকবে মেয়েটাকে। ভাবতে ভাবতে গ্লাসে পানি ডাললো, ভীষণ তেষ্টা পেয়েছে, এক নিঃশ্বাসে পানিটুকু গলায় ঢেলে দিল। তারপর কি মনে হতে গ্লাসের অবশিষ্ট পানিটুকু ছুঁড়ে মারলো মেয়েটার মুখে। সে পানিটা মুখে না লেগে গিয়ে লাগলো গলায়, একেবারে যেখানে লকেটটা সেটে আছে। দু চোখে বন্ধ করে ফেললো সাব্বির, নিজের উপর প্রচণ্ড রাগ হলো, এত বাজে ত্রো মারলো কই আর লাগলো কই। তবে কাজ হয়েছে, মেয়েটি জেগে উঠেছে, ভীষণ অবাক হয়ে মাথা তুলে এদিক সেদিক তাকাচ্ছে। তারপর ঝুঁকে নিজের গলার দিকে তাকালো, তবে দেখতে পেল না, কাঁথা থেকে হাত বের করে ভেজা জায়গাটা চুনো সে। তারপর উঠে বসলো, সাব্বিরকে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সদ্য ভাঙা ঘুম ঘুম চোখে স্পষ্ট ভীতি দেখতে পেল সাব্বির। সে স্বাভাবিক ভঙ্গিতে ঝুঁকে নিজের রিস্ট ওয়াচটা নিয়ে হাতে পড়তে লাগলো। মেয়েটা ভয়ার্ত স্বরে বলল, পানি কোত্থেকে এলো? সাব্বির কঠিন কিছু বলতে গিয়েও ভেবে বলল, সরি, লেগে গেছে। ও, মেয়েটার ভয়ার্থ ভাবটা কমলো, হাত দিয়ে বেজাটাকে মোছার চেষ্টা করলো। সাব্বির ওর দিকে তাকিয়ে বলল, নিচে নামো। জি, কানে কম শোনো, নিচে নামতে বলছি। মেয়েটা কাঁথাটা গা থেকে সরিয়ে শাড়িটা টেনে ভদ্রস্থ হবার চেষ্টা করলো, কাঁথাটা বাজ করে একপাশে সরিয়ে রেখে আঁচল টেনে কাঁধ ঢাকলো। তারপর ভিড় পায়ে সোফায় এসে বসলো। সাব্বির খানিকটা দূরত্ব রেখে বসে বলল, দেখো, প্রথমে আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিতে চাই। কি ভুল? ভুলটা হলো তোমার সাথে আমার বিয়েটা, একদম আমার অমতে হয়েছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, আমার দাদুকে তো দেখছো, উনি আমাকে খুব ভালোবাসেন, আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি।
ছেলেবেলা থেকে তার কোলে পিঠে আমি মানুষ হয়েছি। অন্য সব ভাই বোনের চেয়ে আমার প্রতি তার টানটা অন্যরকম, তাই ওনার মুখের ওপর কথা কখনো বলতে পারেনি, আর এই সুযোগটাকে তিনি কাজে লাগিয়েছেন, আমাকে কোনো রকমের পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে এরকম আটকে ফেলেছেন। কিন্তু উনি যদি ভেবে থাকেন যে এমনটা করে তিনি বেশ সফল হয়ে গেছেন, তাহলে তার সে ধারণা একদম ভুল। আমি এ বিয়ে মানি না, আর যেহেতু বিয়েটা মেনে নেইনি সেহেতু তোমাকেও মেনে নেবার প্রশ্নই আসে না, বলে মেহজাবিনের দিকে ঝুঁকে বলল, কিছু বুঝেছ? মেহজাবিন কোনো কথা না বলে চুপচাপ শুনে যেতে লাগলো। সাব্বির বলে যেতে লাগলো, তোমার বাসাতে কি বা কীভাবে হুট করে এরকম বিয়েতে রাজি হয়ে গেল আমার মাথায় আসছে না। কোন ক্লাসে পড়ো তুমি? মেজাবিন মনমরা হয়ে কথাগুলো শুনিয়ে যাচ্ছিল। এই প্রশ্নে বেশ চমকে উঠল, বলল, ক্লাস? আমি ইন্টার দেব এবার। সাব্বির দৃশ্যত চমকে গেল। এবার কি ইন্টার দেবে? তোমাকে তো ক্লাস 19 মনে করেছিলাম। মেজাবিন মুখ নিচু করে শাড়ির আঁচল খুঁড়তে লাগলো। আমাকেও কোনো রকমের পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে একদম হঠাৎ করেই বিয়েটা অ্যারেঞ্জ করে ফেলেছে জানেন? সামনের মাসে আমার ইন্টার পরীক্ষা, অথচ জর্জর করে কেঁদে ফেললো মেহজাবিন। সাব্বির কিছুটা হক চুকিয়ে গেল ওর কান্নায়। পরিস্থিতির দিকে মন নেবে ও ভাবেনি মেহজাবিন বলতে লাগলো, এমনকি আমাকে আপনার সম্পর্কেও কিছু জানানো হয়নি। কেমন লেগেছিল সেদিন যখন শুনেছি আদা বড় একটা লোকের সাথে আমার বিয়ে, বলি সাথে সাথে জিভ কাটল মেহজাবিন। কথার তালে তালে সে ভুলে গিয়েছিল কাকে কি বলছে। সাব্বির খুব খুব করে কেঁসে উঠল। মেহজাবিন কাঁচুমাচু ভঙ্গিতে বলল, সরি, মানে আমি এভাবে বলতে চাইনি, স্লিপ অফ টাং হয়ে গেছে। সাব্বির দুহাতে কনুই হাঁটুতে ঠেকিয়ে দুহাতের তালু মোনাজাতের মতো করে একত্রিত করে মুখে রেখে বহু কষ্টে হাসি চাপল। মেজাবিন কাঁদো কাঁদো স্বরে বলল, আমার খুব ইচ্ছে ছিল ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হব, কিন্তু তার হলো না। সাব্বির কি বলবে ভেবেই পেল না। মেজাবিন চোখ মেসে বলল, এখন তাহলে কি হবে, কিসের কি হবে? এই যে বিয়ে তো হয়েই গেল, কিন্তু দুজনের অমত এতে, এখন বিয়ে কি শরীয়ত সিদ্ধ হবে? কোনো ভালো মুফতিকে পেলে জিজ্ঞাসা করা যেত। সাব্বির একটু বিরক্তি হয়ে বলল, মুফতি এখানে কি করবে? না, এ ধরনের পরিস্থিতিতে শরীয়তের বিধানটা কি তা জানতে পারতাম, কারণ আমাদের প্রত্যেকেই তো ইসলামের বিধান মেনেই চলা উচিত, তাই না? সেই তখন থেকে বিধান, শরীয়ত, এইসব কি বলছো কাঠমোল্লাদের মতো? শোনো, আমার সামনে এইসব ধর্মীয় কথা বাদ দিয়ে কথা বলবে, খুব রাগ লাগে। কি বোঝো তুমি ধর্মের? আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এইসব কথা আবান্তর। এবার মেহজাবিন মনে মনে রেগে চুপ মেরে গেল। লোকটা শুধু রাগিই না, অন্ধ গোয়ারও বটে। ধর্ম সম্পর্কে তার অ্যালার্জি, তার অজ্ঞাতই বহিঃপ্রকাশ। আর এ ধরনের লোকের সাথে ও কতদিন টিকতে পারবে সেটাই প্রশ্ন। কিন্তু এখন এই দ্বিমুখী সমস্যার সমাধান কি মেহজাবিন ভেবে কুল পেল না। সাব্বির ততক্ষণে উঠে বারান্দায় চলে গেছে। মেহজাবিন তখনও সোফাতেই মূর্তির মতো বসে আকাশ পাতাল ভাবছে। একসময় দরজার টোকা পড়ল। মেহজাবিন সচকিত হয়ে দরজা মেলে ধরল। এসো মলি, মলি হাসি মুখে বলল, আমি আসবো না, তুমি এসো ভাইয়াকে নিয়ে ডাইনিংয়ে, বলে মলি চলে গেল। মেহজাবিন কিছুটা চিন্তিত মুখে সোফায় এসে বসল। এই গোয়ার লোকটা তার কোনো কথাই হয়তো শুনবে না, তারপরেও তার পক্ষে যতটুকু করা উচিত সে ততটুকুই করবে। সে নিজের ইচ্ছেতেই বাড়ির বউ হয়ে আসেনি, আল্লাহ তাআলার ইচ্ছে না থাকলে তার এত জটিলতার মাঝ দিয়ে এই লোকের বউ হয়ে আসা সম্ভবপর হতো না। তার ধৈর্য ধরা উচিত। ইমানদার কখনো তার রবের রহমত থেকে নিরাশ হয় না। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মেহজাবিন বারান্দার দিকে পা বাড়াল। বারান্দায় পা রাখতে সে সিগারেটের কটু গন্ধে নাক কুচকে ফেলল। সাব্বির ঘাড় ফিরিয়ে তাকিয়ে ওকে দেখে মুখ ঘুরিয়ে নিল। সিগারেটের ছাই জেড়ে বলল, কি হয়েছে? মা ভাত খেতে ডাকছেন। তোমার যাওয়া তুমি যাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। মেহজাবিন চলে যাবার জন্য ঘুরে দাঁড়িয়ে আবারও ফিরে তাকালো সাব্বিরের দিকে। ধর্ম মানেন না বিজ্ঞানের অন্ধভক্ত, সিগারেট খাওয়াটা কি বিজ্ঞানের অনুমোদন প্রাপ্ত? সাব্বির ঝট করে ঘাড় ফিরিয়ে কড়া চোখে তাকালো। মেহজাবিন শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরের ভিতরে পা বাড়াতে আচমকা দরজা চৌকাটে ধরাম করে বাড়ি খেয়ে ও মা গো করে মাটিতে বসে গেল মেহজাবিন। সাব্বির সিগারেটটা ছুড়ে ফেলে এগিয়ে এসে মেহজাবিনকে ধরতে নিলে সে হাত দেখিয়ে থামালো। সাব্বির একটু অবাক হয়ে বলল, কি হলো? আপনি তো বলেছেন আমার ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই, তবে অযথা কেন এই দয়াদ্রতা? উফ, তোমরা মেয়েরা না সত্যি তিলকে তাল করতে কেবল তোমরাই পারো। যাও, ধরলাম না, মানবিকতার খাতিরে এগিয়ে এসেছিলাম, কিন্তু সেটাকে নিয়ে ইমোশনালি খেলতে চাও? গো টু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হেল কি বিজ্ঞানের আবিষ্কার নাকি এমনি বলছেন?
আরে বাপরে, তুমি তো দেখছি সাংঘাতিক ঝগড়া টুমি। মেজাবিন কোনো কথা না বলে সাব্বিরকে পাশ কাটিয়ে ঘরের ভেতরে চলে গেল। সাব্বির কপালের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল, তবে মেজাবিনের পেছনে ঘরে ঢুকল সে। মেজাবিন বাথরুমে লাগোয়া বেসিন থেকে পানি নিয়ে কপালে লাগালো, কপালটা বেশ ফুলে উঠেছে। সাব্বির নিজের মতো ড্রয়ার ঘাটাঘাটি করছে, মেজাবিন আঁচল দিয়ে কপালটা মুছতে গিয়ে দেখলো সাব্বির একটা ছোট্ট কৌটা বাড়িয়ে ধরে বলল, এটা দিতে পারো, ফোলা এবং ব্যথা দুটোই কমে যাবে। যা যা ধন্যবাদ, লাগবে না। সাব্বির কোনো কথা না বলে নিজের আঙুলে সামান্য মলম নিয়ে মেজাবিনের কপালে লাগাতে গেলে সে সাব্বিরের হাত ধরে ফেলল। একটু আগে আপনিই বলেছেন এ বিয়েতে আপনার কোনো দায় নেই, তাহলে কেন শুধু শুধু দরদ দেখাচ্ছেন? সাব্বির নিজের বাম হাত দিয়ে ওর ডান হাত ধরা মেহজাবিনের হাতটাকে ধরে সরিয়ে আনলো। তোমাকে দরদ দেখাবো কেন? তোমাকে চিনি না, জানি নিজেকে কি মনে করো, বেলেয়ারি সুন্দরী? তুমি এমন কিছু সুন্দর নও, নিজেকে বিউটি কুইন ভাবা বন্ধ করো পাজি মেয়ে। আমি এটা লাগাচ্ছি যেন তুমি বাইরে যেয়ে বলতে না পারো যে তোমাকে এই ব্যথা আমিই দিয়েছি। তোমার বিশ্বাস কি যে ঝগড়াটে মেয়ে তুমি এসে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছ? সাব্বির মলম লাগানোর কাজ শেষ করে মেজাবিনের হাতটা ঝাড়া দিয়ে ছেড়ে দিল। মেজাবিন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন, আর সবসময় ফারুকস রেডির সাথে অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।